শুনছি কিছুদিন বাদে নাকি রোবট মানুষের জায়গা দখল করবে, সব করবে রোবট। আচ্ছা, সব কি রোবট পারে, নাকি বলা উচিত কি পারে না রোবট, তাই বলে সব কিছু করবে, এও কি মানা যায়? অবশ্য আমরাও রোবটের চেয়ে কম যাই না, শুধু নামটা ভিন্ন। আমরা মানুষ, যান্ত্রিকতার কর্তাও বলা যেতে পারে। আমরা হাসি কান্না সব ভুলে গেছি, গতি পেয়েছি কিন্তু চলাও ভুলে গেছি। এই যে ছুটে চলা, মানুষের টান, মায়া, ভালোবাসা আর ভালোর তৃপ্তি, সবটাই মানুষে থাকে। কিন্তু আমরা কি মানুষ আছি? জীবনের মানে কি শুধু এখন তৃপ্তির সাথে বাঁচতে পারার মধ্যে সীমাবদ্ধ আছে? না, এখন বাঁচার মানে সোশ্যাল ডিস্টেন্স, শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব। অথচ এই সমাজ একদিন শিখিয়েছিল পরস্পরে মিলে থাকায় জীবন, এভাবেই বাঁচতে হয়। জীবনের অর্থে এখন ক্ষণে ক্ষণে পরিবর্তন আসে, বাক ন্যায় ইচ্ছে মতো। আবেগি হিসেবের খাতা এখন ছুটে চলার গতিতে ভরা, এটাই নিয়ম, এটাই নাকি জীবনের ছুটে চলা। সে কারণে এবার ঈদে বাড়ি যাওয়া হলো না আমার, বাড়ির সামনের পুকুরটাতে মাছ ধরা হলো না, হলো না হিমালয় ঘেঁষা নদীর পানিতে পা ডুবিয়ে থাকা, ঘুমোতে পারলাম না সবুজ ঘাসে। বাগানের ফুলগুলো হয়তো গোমরা মুখে প্রতীক্ষায় ছিল, প্রতীক্ষায় ছিল গ্রামের না কথা বলতে পারা আদরের ভাগ্নি। গলা ব্যথাটা বাড়ছে কমছে, জ্বরও আছে গায়ে ইদানিং। আমার পজিটিভ হলো নাকি নেগেটিভ, সে চিন্তার চেয়ে বেশি চিন্তা হচ্ছে সবার ভালো থাকার। শুনেছি বয়স্কদের নাকি এ রোগে মৃত্যুর ঝুঁকি বেশি, তাই ভাবলাম আমার জন্য যদি তোমাদের হারিয়ে ফেলি তাহলে কি নিয়ে বাঁচব। সে কারণেই এ দূরত্ব, সেটা হোক না সামাজিক, শারীরিক কিংবা স্পর্শের দূরত্ব, খানিকটা এ দূরত্ব মেনে নিতে রাজি আছি, কিন্তু তোমাদের হারাতে পারবো না কোনো মতেই। দূরে থেকেও তো ভালোবাসা যায়, তাই না? করোনা মহামারীতে আপনার সচেতনতাই পারে ভালোবাসার মানুষগুলোকে সুন্দর জীবন নিশ্চিত করতে, তাই যেখানেই থাকুন সোশ্যাল ডিস্টেন্স মেনে চলুন।